হ্যালো বন্ধুরা, আজকে আমি ডক্টর মিকা উসুয়ের জন্মদিন উপলক্ষে আপনাদের সামনে হাজির করেছি এমন কিছু মানুষের অভিজ্ঞতা, রেকি অভিজ্ঞতা, যা আপনাদেরকে অনেক বেশি কিছু জানতে সাহায্য করবে, ইন্সপায়ার্ড করবে রেকি জগতে আসার জন্য। 1865 খ্রিস্টাব্দে আজকের দিনে তিনি জন্মেছিলেন এবং তার হাত ধরেই আমরা রেকি স্পর্শ পেয়ে থাকি, যা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে 1995 সাল থেকে স্বীকৃত। এবং এই অভিজ্ঞতাগুলো আপনাদের জীবনে আপনাদের স্বপ্নকে সাফল্যমণ্ডিত করে দেওয়ার জন্য অনেক বড় একটা ভূমিকা নিতে পারে। সবাই নিজের নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারে না, অনেক বেনিফিট পাওয়ার পরেও সবাই কৃতজ্ঞ হয় না, কিন্তু এমন কিছু মানুষ আছে যারা রেকি প্রতি সত্যি দায়বদ্ধ, কৃতজ্ঞ, তারা জীবনে কিছু পেয়ে সেটা স্বীকার করতেও দ্বিধাবোধ করে না। তার জন্য তাদেরকে আশীর্বাদ, ধন্যবাদ, আমার স্নেহ ভালোবাসা জানাই। তাদের জীবন চলার পথ মসৃণ হোক। আর এই ভিডিওর মাঝখানে আমি কিছু সিক্রেট কোড বা অ্যাঞ্জেল নাম্বার বা সুইচ ওয়ার্ড বলে দেবো বিভিন্ন সমস্যার সমাধানের জন্য। আপনারা অবশ্যই সেগুলো ইউজ করে দেখুন, দুর্দান্তভাবে সারা বছর ভালো থাকতে পারবেন। ইকোনমিক, রিলেশনগত, শরীর ও মন, যে কোনো সমস্যায়। তো আসুন দেখে নেওয়া যাক আজকের প্রত্যেকের অভিমত কী, প্রত্যেকের অভিজ্ঞতা কী রেকি তাদের জীবনে আসার পর। নমস্কার, আমি আসানসোল থেকে, আমার নাম পূজা ভট্টাচার্য। আমি প্রথমেই থ্যাংক ইউ জানাচ্ছি আমার রেকি মাস্টার, আমার অজয় কুমার দত্তকে, তার সাথে যার জন্মদিন ডক্টর মিকা উসুই, ওনাকেও অসংখ্য ধন্যবাদ প্রণাম। তার সাথে আমার বাবা মাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, নিজেকে ধন্যবাদ জানাচ্ছি, আমার ইউনিভার্সকে অনেক অনেক থ্যাংক ইউ যে উনি এই সুযোগটা করে দিয়েছেন। আমি অনেকদিন থেকে ওনার ভিডিও দেখছিলাম, কিন্তু আমার মানে রেকি নেওয়ার সুযোগটা হচ্ছিল না। তো হুট করে একদিন ডিসাইড করলাম কি আমার কাছে নিতেই হবে, তো হয়েও গেল। আমার নিজের কমফোর্টেবল টাইমে দাদা আমার জন্য করে দিলেন ওই টাইমটা। তো যেটা হলো যে অনেক অনেক কিছু মানে অ্যাঞ্জেল নাম্বার বা অ্যাঞ্জেলদের থেকে হেল্প পেয়ে অনেক কিছু মিরাকল এরকম হয়েছে, যেটা মানে আমার নিজের কাছে ভীষণ অবিশ্বাস্য লেগেছে যে এত কম সময়ের মধ্যে কী করে এত তাড়াতাড়ি মানে এত রেসপন্স পেলাম। আর একই তো প্র্যাকটিস করছি এখন, আমার 21 দিন এখনও কমপ্লিট হয়নি, হলে হয়তো আরও বেটার হবে। তো খুব ভালো এক্সপিরিয়েন্স, যারা করেনি তাদের জন্য বলবো করে নিতে, ভীষণ ভালো একটা জিনিস, ভালো জিনিসের সঙ্গে সবসময় যুক্ত হতে হয়। তো ভালো আছি, নিশ্চয়ই আরও ভালো থাকবো। সো রাধে রাধে, ডক্টর মিকা উসুয়ের শুভ জন্মদিনে সমস্ত রেকি গ্র্যান্ডমাস্টার, রেকি মাস্টার টিচার, রেকি স্টুডেন্টদের আর যারা ভবিষ্যতে রেকি স্টুডেন্ট হতে চলেছে প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। আমার রেকি যাত্রা শুরু হয় বিগত বছরের 23 এপ্রিল গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্তের হাত ধরে। হ্যাঁ, যাত্রাটা এখনও চলছে। আর এই জার্নিতে আমি কী কী পেয়েছি, কী কী এক্সপিরিয়েন্স করেছি সেটা যদি আমি গোটাটা বলতে যাই এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, তাই সেগুলো আমি বলবো না। তবে রেকিকে সাধারণ বাংলায় তো বলে স্পর্শ চিকিৎসার, যে কোনো চিকিৎসার একটা ফিডব্যাক আছে, কিন্তু আমার লিটারালি এতটা উদ্ধত্ত নেই যে আমি রেকি সম্বন্ধে কোনো ফিডব্যাক দিতে পারি। আর রেকির সাথে আমার সম্পর্কটা ঠিক দেনা পাওনারও নয় যে বলবো যে আমি এই এই পেয়েছি, কেননা আমি যা যা পেয়েছি সেগুলো আমি গুনতেও পারবো না। শুধু একটা কথা বলবো, একটা শারীরিক সমস্যার জন্য আমি রেকি ফার্স্ট ডিগ্রি করেছিলাম সেই বিগত বছর 23 এপ্রিল, সেই সময় থেকে আজ অবধি, সেই বছরের মে মাস থেকে আজ অবধি, এখনো অবধি আমি রেকি প্র্যাকটিস করে, রেকি সেলফ হিলিং করে একটা মেডিসিন অবধি খাইনি, একটাও না, এবং লিটারালি একটাও না, কোনো সমস্যার জন্য কোনো মেডিসিন নয়। এটার চেয়ে বেশি আর কী বলবো আমি জানি না, আরও অনেক কিছু, অনেক বাধা বিপত্তি, অনেক কিছু পেরিয়েছি,
অনেকেই আমরা একসাথে রেকির হাত ধরে। তো আমার সত্যি ভাষা পাই না যখন আমি রেকির বিষয়ে কিছু বলতে বসি, কেননা কোনো কোনো কিছু হয় না যেগুলো আমরা এক্সপ্লেন করতে পারি না, একদম ভেতরের কথা, সেই রকমই জিনিস রেকি আমার কাছে। আমি ধন্যবাদ জানাই মহাজাগতিক শক্তিকে, মহাজাগতিক শক্তি রেকিকে আমার জীবনে আসার জন্য। আমি ধন্যবাদ জানাই আমার পরমেশ্বরকে, আমার গুরুদেরকে, আমার পিতামাতাকে, এবং অবশ্যই আমার রেকি গুরু অজয় কুমার দত্ত, মানে আমার দাদা ভাইকে। নমস্কার, আমি সঞ্জয় মারিক, বাড়ি পশ্চিম মেদিনীপুর, অজয় কুমার দত্ত স্যারের কাছে ফার্স্ট ডিগ্রি অ্যাটোনমেন্ট নিয়েছি। সেলফ হিলিং বা স্পেশাল হিলিং নিয়ে দারুণ ভালো আছি এবং সুস্থ আছি। গ্যাস ও অ্যাসিডিটি এবং ঠান্ডা আমার সারা বছরই লেগে থাকতো। সেখান থেকে রেকি শেখার পর সে প্রবলেম একবারে নেই। আর করোনা নিয়ে মনে মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল বা ভয় সৃষ্টি হয়েছিল সেটা একবারে নেই। নমস্কার, আমি কোচবিহার থেকে মঙ্গল পাল। আমি বিশ্বশক্তিকে প্রণাম জানাই, সকল আর্চেঞ্জেলদের প্রণাম জানাই এবং স্যারকে প্রণাম জানাই। আমি একটি কথা শেয়ার করছি, আমার ছেলে 3-4 বছর যাবৎ নার্ভের প্রবলেমে ভুগছিল, অনেক ডাক্তার দেখিয়েছি, মেডিসিন চলছিল, কিন্তু ওর নার্ভের প্রবলেমটা কমেনি। তারপর আমি স্যারকে জানাই, স্যারকে জানানোর পরে স্যার আমাকে বলে দিলেন ছেলের কোন কোন পয়েন্টে হিলিং দিতে হবে। তারপর থেকে আমি ছেলের সেই সেই পয়েন্টে হিলিং দেওয়া শুরু করি। আজ থেকে 6-7 মাস হলো আমার ছেলে এখন একদম সুস্থ, ওর আর নার্ভের প্রবলেমটি হয়নি। থ্যাংক ইউ বিশ্বশক্তিকে, থ্যাংক ইউ সকল আর্চেঞ্জেলদের, স্যারকে তো অনেক 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 ধন্যবাদ। ভগবান হয়তো আমার জীবনে স্যারকে দেবদূত হিসেবে পাঠিয়েছেন। থ্যাংক ইউ সব। আমার নাম ডক্টর খোরশেদুল ইসলাম, আমার বাসা বাংলাদেশে, আমি বাংলাদেশে থাকি। আমি একজন আধ্যাত্মিক চিকিৎসক এবং গবেষক। দেশে বিদেশে আমার তত্ত্বাবধানে 22,000-এর উপরে স্টুডেন্ট রয়েছে। আমি আধ্যাত্মিক চিকিৎসা শেখাই এবং করি। তো রেকি সম্পর্কে আমি জানতে পারি একটা বিজ্ঞাপনের বই থেকে, একটা ম্যাগাজিন থেকে। তারপর আমি এটা সম্পর্কে খোঁজা শুরু করি যে এটা কীভাবে শেখা যায়। তো খুঁজতে খুঁজতে অজয় স্যারকে পাই। তো এটা আল্লাহ হয়তো বা আমার ভাগ্যে রেখেছেন। তো মুসলিম হিসেবে অনেকেই অনেক কিছু বলে, তারপরও আমি বিষয়টাকে ইগনোর করে এর ভিতরে ঢোকার চেষ্টা করলাম। করার পর আমি অজয় স্যারের সাথে কথা বলে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, মাস্টার টিচার ডিগ্রি নিলাম। নেওয়ার পর এখন আমি বুঝতেছি যে আসলে রেকি জানাটা কতটা গুরুত্বপূর্ণ। এটা শুধু আপনার জীবনে নয়, আপনার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটা ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। আমি অনেক খুশি। আর ডক্টর মিকা ইউসুফের জন্মদিন উপলক্ষে তাকেও আমি ধন্যবাদ জানাই, আমি আমার টিচারকেও ধন্যবাদ জানাই, আমি নিজেকেও ধন্যবাদ জানাই, আমার আল্লাহকে ধন্যবাদ জানাই যে আল্লাহ আমাকে এই শক্তিটা শিক্ষার সুযোগ করে দিয়েছেন। আশা করি আপনারা যারা রেকি শিখবেন আপনাদের জীবনে অনেক পরিবর্তন আসবে। আপনি যে লাইনে থাকেন ওই লাইনে আপনি সর্বোচ্চ উচ্চ পর্যায়ে যাইতে পারবেন, আপনার যত বাধা যত কিছু সব কিছুকে কাটাইতে পারবেন। এটা আমার জীবনে হয়েছে, আমি দেখেছি। তো আমি আশা করব যে সবাই রেকিকে জানার চেষ্টা করুন, শেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, জীবনটা পরিবর্তন হয়ে যাবে। নমস্কার, আমার নাম সঞ্জু ব্যানার্জি, ব্রজবাসী, আমি দুর্গাপুরে থাকি। আমি মিস্টার অজয় কুমার দত্ত রেকি মাস্টার, ওনার কাছ থেকে আমি রেকির ফার্স্ট স্টেজ করেছি, মানে ফার্স্ট যে কোর্সটা হচ্ছে সেটা করেছি প্রায় 2-3 মাস আগে। তো তার আগে আমি প্রচণ্ড নেগেটিভিটির মধ্যে ভুগছিলাম, কিন্তু যখন থেকে আমি রেকি কোর্সটা করেছি তারপর থেকে আমি আমার কাজের মধ্যে বা আমার ফ্যামিলি লাইফে আমি অনেকটা পজিটিভ,
এবং চিন্তাধারাগুলো কেমন যেন বেশ বদলে গেছে। মানে ডে বাই ডে নিজের থেকে মানে একটা কোনো একটা বিষয়বস্তু নিয়ে চিন্তাধারা কিন্তু একটু বদলে গেছে, নিজের মধ্যে পরিবর্তন এসেছে। মানে আমি স্যারকে অশেষ ধন্যবাদ যে আমি ওনার সঙ্গে যুক্ত আছি, আর আমি চাই যে উনি আমাকে আশীর্বাদ করুন যাতে আমি জীবনে মানে সব জিনিসের সঙ্গে লড়তে পারি। নমস্কার, আমি অভিমন্যু রায় বলছি যাদবপুর থেকে। আমি আমার মাতা পিতাকে প্রথমে প্রণাম জানাই এবং ইউনিভার্সকে আমি প্রণাম জানাই। আমার রেকি গুরু শ্রী অজয় কুমার দত্তকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। মানে তার জন্যই আমি আজকে অনেকটা ভালো আছি, অনেকটা মানে অনেকটাই ভালো আছি। তিনি আমার কাছে অ্যাঞ্জেলের মতন। এবং আমি প্রথমে বলতে চাই যে মানে মানে রেইকি শিখে আমার জীবনটা অনেকটাই পাল্টে গেছে। মানে আমি ফার্স্ট ডিগ্রি নিয়েছি, বাট আমি বলবো আমার জীবন অনেক পাল্টে গেছে। এবং আমি চাই স্যারের কাছে সেকেন্ড ডিগ্রি নেওয়ার জন্য। আমি বলেছি স্যারকে, আমি রেইকি জিনিসটা জানলাম কোথা থেকে, এটা হচ্ছে একটা অনেক বড় বিষয়। ব্যাপারটা হচ্ছে আমি এগুলো তো কোনো দিন জানতামই না। আমি খুব মানসিকভাবে এবং শারীরিকভাবে খুবই বিধ্বস্ত ছিলাম এবং আমি চেয়েছিলাম যে কোনো ডাক্তার বা কোনো কোনো কনসালটেন্ট, মানে কারো কোনো মানে এরকম মানে কী বল সাইকিয়াট্রিস্ট, মানে এরকম কিছু কনসালটেন্ট নিতে যে এরকম এত মানে সব মানে সারাক্ষণ এত ডিপ্রেশনের মধ্যে বা ফ্রাস্ট্রেশন হয়ে যাচ্ছিলো। তো আমি ভেবেছিলাম যে কোনো এরকম সাজেশন নিব, বাট আমি তো অনলাইন পড়াশোনা করি। তো সেখান থেকে হঠাৎ একদিন দেখলাম যে এরকম অনলাইন পড়াশোনা করতে করতে ইউটিউবে স্যারের ভিডিওটা চলে আসলো সামনে। তো স্যারের ভিডিওটা সামনে আসার পরে তখন স্যারের ভিডিওটা আমি দেখলাম এবং স্যারের বিভিন্ন রকম স্যার অ্যাঞ্জেল থেরাপির কথা বললো এবং রেইকি হিলিংয়ের কথা বললো। এবং সেটা শুনে স্যারের আমি কন্ট্যাক্ট করি স্যারের সাথে, এবং স্যারের সাথে থেকে আমি অনলাইন রেইকি হিলিং ক্লাসটা নিই। এবং তারপর থেকে আমার লাইফে অনেকটাই চেঞ্জ এসে যায় এবং আমি পজিটিভিটির মধ্যে দিয়ে আমি এখন যাচ্ছি। আমার খুবই ভালো লাগে এবং স্যারকে আমি কি বলবো, অ্যাঞ্জেলের মতনই আমি মনে করি। স্যারের একটা আমার জীবনে একটা গুরু, মানে বলতে গেলে মানে অ্যাঞ্জেলের মতোই এসছে হঠাৎ করে। মানে এরকমভাবে মানে পড়াশোনা করতে করতে হঠাৎ করে স্যার হয়তো ভগবানই এটা অ্যাঞ্জেলই আমাকে পাঠিয়েছে, স্যারের রূপে অ্যাঞ্জেল এসেছিল। আমি উত্তরপাড়া থেকে, হুগলি উত্তরপাড়া থেকে অনন্যা দাস বলছি। আমি প্রথমেই আমার সশ্রদ্ধ গুরু রেইকি অজয় স্যারকে ধন্যবাদ জানাই। আমি মহাজাগতিক শক্তিকে ধন্যবাদ জানাই। আমি ডক্টর মিকাউ সুইকে ধন্যবাদ জানাই। আমি আমার পিতামাতাকে ধন্যবাদ জানাই। আমি আমার ইষ্ট দেবতাকে ধন্যবাদ জানাই। আমি একটি কথাই শুধু বলতে চাই, আমি 2020 সালে স্যারের থেকে সেপ্টেম্বর মাসে অ্যাটোনমেন্ট নিয়েছিলাম। অ্যাটোনমেন্ট নেওয়ার পর আমি সেটা প্র্যাকটিস করে আমার যা যা সমস্যা ছিল সেগুলো থেকে আমি অনেকটাই ওভারকাম করেছি এবং অনেকটাই ভালো আছি। আমি আমার ইচ্ছা আছে স্যারের থেকে সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি নেওয়ার, এবং ওটা নিলে আশা করি আমার বাকি সমস্যাগুলো থেকেও আমি আরও কিউরেবল হয়ে যাব। আমি সত্যি কথা বলতে স্যারকে যতদিন চিনতাম না বা জানতাম না, ততদিন আমার মানে জীবনে এত সমস্যা ছিল, সেই সমস্যাগুলো কোনো কিছুর বিনিময়ে আমি ওভারকাম করতে পারিনি। মানে স্যারের থেকে রেইকি নেওয়ার পর থেকে আমি এতটাই মানে ভালো আছি। এবং স্যারের শেখানো অ্যাঞ্জেল থেরাপি, যেটা মানে স্যার এত সুন্দর আমাকে শিখিয়েছেন, এবং আমি সেই অ্যাঞ্জেল গুরুদেরও ধন্যবাদ জানাতে চাই যে তারাও প্রত্যেকটা মুহূর্তে আমাকে যেভাবে হেল্প করে চলেছেন, এবং আমি তাদের প্রে করলে যে সাহায্যটা পাই তার জন্য আমি তাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকতে চাই। এবং স্যার আপনাকে না, আপনাকে মানে গুরু হিসাবে না পেলে আমি এগুলো কখনোই জানতে পারতাম না। তাই আপনাকে এবং আমার অ্যাঞ্জেল গুরুদের এবং মহাজাগতিক শক্তিকে, মিকা ডক্টর মিকা উষাকে, সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাতে চাই। থ্যাংক ইউ। নমস্কার, আমি রেকি মাস্টার টিচার অ্যান্ড নিউমারোলজিস্ট সোমা পাঠক। আমি আমার পরিচয়টা এই জন্য দিলাম কারণ আজ থেকে 2 বছর আগে যখন আমি রেইকি জগতে আসিনি, তখন
ছিলাম একজন সাধারণ হাউসওয়াইফ, আর রেইকির দয়ায়, এঞ্জেলসদের দয়ায়, এঞ্জেলসদের ইচ্ছায়, সর্বোপরি আমার রেইকি গুরু, রেইকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্তের ইচ্ছায় আজ আমি রেইকি মাস্টার টিচার অ্যান্ড নিউমারোলজিস্ট হতে পেরেছি। তো থ্যাংকস টু ডিভাইন, থ্যাংকস টু ইউনিভার্স, থ্যাংকস টু আর্কএঞ্জেলস, থ্যাংকস টু ডক্টর মিকা উসুই, চুজি রহায়াসি ও মারাম তাকাতা, থ্যাংকস টু অল মাই জিবিজ, জিবিজ মানে আমার যে সহতীর্থরা ছিলেন বা আছেন, যারা আমরা একই গুরুর শিষ্য বা শিষ্যা, আমরা সদা সর্বদা একসাথে একে অপরের হাত ধরে এগিয়ে চলেছি, তাও আমাদের রেইকি গুরু একেরির সান্নিধ্যে, তার সাহায্যে। আর আজ আমরা যেটুকু প্রফেশনাল হতে পেরেছি, আমাদেরকে এই পথ দেখিয়েছেন আমাদের রেইকি গুরু, রেইকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত, তার কাছে আমরা চিরকৃতজ্ঞ। আর সব কিছুই সম্ভব হয়েছে মহাজাগতিক শক্তি রেইকির দয়ায়, তার ব্লেসিংসে। আমরা চাইব যে আপনাদের প্রত্যেকের ওপরও রেইকির ব্লেসিংস থাকুক, আপনারাও নিজেদের লাইফে রেইকি ব্লেসিংসটাকে আলিঙ্গন করুন। আজ এই পর্যন্তই। নমস্কার, আমি পূজা ব্যারাকপুর থেকে। সবার প্রথমে আমি আমার রেইকি ডিভাইন এনার্জি, আমার সশ্রদ্ধ রেইকি গুরু স্যার অজয় কুমার দত্তকে প্রণাম জানাই, আমার সকল আর্কএঞ্জেলকে প্রণাম জানাই, সকল ঐশ্বরিক শক্তিকে প্রণাম জানাই। অবশ্যই আমি আমার নিজেকেও ধন্যবাদ জানাই, জানিয়ে আমি আমার অভিজ্ঞতাটুকু শেয়ার করছি। গত বছর সেপ্টেম্বরে আমি আমার রেইকি মাস্টার ডিগ্রি কমপ্লিট করি স্যার অজয় কুমার দত্তের হাত ধরে। যখন আমি রেইকি ফার্স্ট ডিগ্রি স্টার্ট করেছিলাম, জানি না কিসের টানে, কিসের সূত্র ধরে আমি রেইকি স্টার্ট করেছিলাম আমি আজও জানি না, বাট আমার জীবন কী কন্ডিশনে ছিল বা আমি নিজে কী ছিলাম, আর আজ থেকে এক বছর প্রায় পরে আমার কন্ডিশন কী বা আমি কী পর্যায়ে, তা যদি আমি এখন এক্সপ্লেন করতে বসে তাহলে বিশাল লম্বা হয়ে যাবে। একটা কথাই বলতে পারি, লাস্ট অ্যান্ড ফার্স্ট কথা, সব কিছুর মধ্যে মোদ্ধা কথা এটাই যে আজকে এমন একটা মানুষের সংস্পর্শ আমি পেয়েছি, যার সংস্পর্শে এসে আমি অন্য অনেক মানুষের ভালো করতে পারি। স্যারের কাছে আমি রেইকি মাস্টার ডিগ্রি কমপ্লিট করি, করার পর নিউমারোলজি বেসিক অ্যাডভান্স কোর্স কমপ্লিট করি। উনি প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্ত একটা বাচ্চাকে যেভাবে একটা টিচার ABCD অবাক অবাক শেখায়, সেভাবে যেভাবে উনি আমাকে এবং উনি ওনার স্টুডেন্টকে যেভাবে তৈরি করেন, সে যদি কখনও কেউ ওনার স্টুডেন্ট না হতে পারে তাহলে সে কথায় কখনো ভাষায় প্রকাশ করা যায় না। হয়তো লোকে শুনে বলবে যে আমি হয়তো বেশি এক্সপ্লেন করছি, বাট কেউ অন্তত পক্ষে একবার ফার্স্ট ডিগ্রিটা ওনার কাছে করে দেখুন। আমি নিজেও একজন রেইকি মাস্টার টিচার, বাট আমি জানি না কখনো আমি ওনার মতো হতে পারবো কি না, কিন্তু ওনার অনুসরণেই আমি নিজেকে তৈরি করার চেষ্টা করেছি এবং করছি, যাতে কমসে কম একটা হলেও, দুটো হলেও মানুষের মুখে হাসি ফোটাতে পারি। রেইকি কী হয়, রেইকির মাধ্যমে কী করা যায়, সে রেইকি না শিখলে, রেইকিকে ভালো না বাসলে, রেইকির প্রতি সেই আস্থা, রেইকির প্রতি সেই জীবন শ্রদ্ধা না থাকলে বোঝা বড় কঠিন। আমি এক বছরের জীবনে এটুখানি বলতে পারি যে আমার রেইকি সব কিছু দিয়েছে। হ্যাঁ, একটা জীবনে এত কম সময় হয়তো এত কিছুও পাওয়া যায় না যা আমি সব পেয়ে গেছি, হয়তো আমার কিছু পাওয়া বাকিও আছে, সেটাও আমি জানি আমার রেইকি আমার জীবনে পূরণ করে দেবে। আর স্যারের হাত ধরে আমি যেই আধ্যাত্মিক জগতে প্রবেশ করে আমি যে কতটা মানসিক শান্তি আর শারীরিক শান্তি পেয়েছি, সেটা আমার থেকে ভালো হয়তো কেউ বলতে পারবে না। এই এক কথা এটাই বলতে পারি, সবাই রেইকি শিখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর অবশ্যই আমি এটা কখনো বলবো না যে আমার স্যারের কাছেই শিখতে হবে, কিন্তু এটাই বলবো যে আমার স্যারের মতো যদি কখনো মানুষ পান তবে তার কাছেই রেইকি শিখুন, তাহলে বুঝতে পারবেন রেইকির প্রপার যৌক্তিকতাটা কী। ধন্যবাদ সকলকে, সবাই খুব ভালো থাকবেন। নমস্কার, আমি সুমনা মণ্ডল বিশ্বাস। আমি মহাজাগতিক শক্তিকে, সমস্ত আর্কএঞ্জেলকে এবং আমার স্যার অজয় কুমার দত্তকে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমি আমার কিছু কিছু অভিজ্ঞতা শেয়ার করছি তোমাদেরকে। সব অভিজ্ঞতা এক দু মিনিটের ভিডিওতে বলা সম্ভব না এবং কোনো ভিডিওতেই বলা সম্ভব না।
আর প্রথমে যেটা বলবো সেটা হলো রেইকি করেই আমি আমার ছেলে সন্তানকে জন্ম দিয়েছি, যা আমি তোমাদেরকে আগেও বলেছি। এটা সবথেকে আমার বড় অ্যাচিভ, এটা না বললেই নয়, তার জন্য আমি বলছি। এছাড়াও আমি প্রচণ্ড রাগী ছিলাম, এই রেইকি করে করে আমার রাগটা উধাও হয়ে গেছে, আমি এখন মানে হট করে রেগে যাই না। এছাড়াও আমার শ্বশুরবাড়ি অনেক প্রবলেম হতো আমাকে নিয়ে, তো সেটাও একদম দূর হয়ে গেছে, আমরা সবাই খুব ভালো আছি। আর আরও কি কি যেটা বলবো, অনেক অনেক বিপদ, বড় বড় বিপদ সেটা দেখতে পাচ্ছি, সেটা আমি রেইকি করে সেই বিপদটা আমাকে ছুঁতে পারছে না। মানে আমি আমাকে শুধু নয়, আমার পুরো ফ্যামিলিকে, যাদের আমি সবাইকে সকালবেলায় প্রোটেকশান দিই, তো তারাও আমাকে এসে বলেছে যে আজ এটার থেকে আমি বেঁচেছি। তো আমি বুঝতে পারছি এটা একমাত্র পসিবল হয়েছে রেইকি করে এবং মহাজাগতিক শক্তির দ্বারা। তো আরও অনেক অনেক কথা, তা এক দু মিনিটে বলা সম্ভব নয়, এটুকুই তোমাদেরকে জানালাম। তোমরা সবাই রেইকি শেখো, দুর্দান্ত, আমাদের জীবনকে পরিবর্তন করে দিচ্ছে। আমার তো অলরেডি জীবন পরিবর্তন করে দিয়েছে, আমরা খুব ভালো আছি, তোমরাও সবাই খুব ভালো থেকো। নমস্কার, আমি সরস্বতী সাধুখা, আমি মহাজাগতিক শক্তি রেইকিকে আমার প্রণাম জানাই, সমস্ত আধ্যাত্মিক শক্তিকে আমার প্রণাম জানাই, সমস্ত আর্চ্যাঞ্জেলদের আমার প্রণাম জানাই, আমার পিতা ও মাতাকে আমার প্রণাম জানাই, আমার সৃষ্টিকর্তাকে আমার প্রণাম জানাই, ডক্টর মিকা উসুই 2082 ও মাদাম তাকাতাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই, রেইকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্তকে আমার প্রণাম জানাই। আমি রেইকি সম্বন্ধে দু একটা কথা বলতে চাই। রেইকি আমার জীবনে অনেক পরিবর্তন এনেছে, আমার জীবনের অনেক সমস্যা ছিল সেগুলো আস্তে আস্তে সমাধান হয়েছে, আর এটা সম্ভব হয়েছে আমাদের রেইকি মাস্টার শ্রী অজয় কুমার দত্ত স্যারের জন্য। আমি সবাইকে একটাই কথা বলবো যে সব কেউ যদি একজন যোগ্য রেইকি গুরুর কাছে রেইকি গ্রহণ করে প্রতিদিন প্র্যাকটিস করে, তাহলে তার জীবনের সমস্ত সমস্যার আস্তে আস্তে সমাধান হয়ে যাবে, সেটা অর্থনৈতিক দিক হোক বা শারীরিক দিক হোক বা রিলেশনশিপ দিক, যে কোনো দিকে তার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এবং সে একটা সুখী জীবন যাপন করবে। তাই সবাইকে বলবো, যদি পারেন তাহলে কোনো যোগ্য গুরুর কাছে রেইকিটা শিখে নিন। নমস্কার, আমি শঙ্কর দে খড়গপুর থেকে। আমি বিশ্ব মহাজাগতিক শক্তি এবং আর্কেঞ্জেল গণকে ধন্যবাদ জানাই, আমার রেইকি গুরু শ্রী অজয় কুমার দত্তকে ধন্যবাদ জানাই, ডক্টর মিকা সুই 2082 এবং ম্যাডাম তাকাদাকে প্রণাম জানাই। আমি আমার রেইকি গুরু শ্রী অজয় কুমার দত্তর কাছ থেকে রেইকি শিখেছি। আগে আমার খুব সমস্যা ছিল শরীরে, যেমন কোমর ব্যথা, গ্যাসের সমস্যা এবং ফাইন্যান্সিয়ালও কিছু সমস্যা ছিল, যেটা রেইকি শেখার পর থেকে ধীরে ধীরে আমার ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো হতে লাগলো এবং আমি সম্পূর্ণভাবে সুস্থ। ধন্যবাদ আমার রেইকি গুরু শ্রী অজয় কুমার দত্তকে। স্যার, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমাদের সাথে এবং পাশে থাকবেন, ধন্যবাদ। নমস্কার, আমার নাম সুরভি পাল। আমি লাস্ট ডিসেম্বর মাসে অজয় কুমার দত্ত স্যারের কাছ থেকে রেইকি ফার্স্ট ডিগ্রি অ্যাটেন্ডমেন্ট নিয়েছি, আর লাস্ট মে মান্থে আমি স্যারের কাছ থেকে রেইকি সেকেন্ড ডিগ্রি অ্যাটেন্ডমেন্ট নিয়েছি। সেকেন্ড ডিগ্রি অ্যাটেন্ডমেন্ট নেওয়ার পর থেকে আমার মধ্যে আস্তে আস্তে অনেক ডেভেলপড আমি দেখতে পাচ্ছি, মানে আমার শারীরিক অসুস্থতা কিছু কিছু ছিল সেগুলো আস্তে আস্তে কমছে। অ্যাকচুয়ালি রেইকি প্র্যাকটিস করার উপর ডিপেন্ড করছে, যত বেশি বেশি প্র্যাকটিস করছি তত ভালো ফল পাচ্ছি, সেটাই হচ্ছে। আর আমি যখনই কোনো প্রবলেমে পড়েছি আমি সাথে সাথে অ্যাঞ্জেলসদের প্রে করেছি, আর অ্যাঞ্জেলসরা আমাকে সত্যি অনেক হেল্প করে সেটা আমি বুঝতে পারি। আর আজকাল তো যখনই হাঁটি রাস্তার মধ্যে একটা হলো ফেদার্স পেয়ে যাই, তো অ্যাঞ্জেলসরা আমাদের সাথে আছে। আমি আর রেইকি, আমাদের ইউনিভার্স আমাদের সাথে আছে, সব কিছুই সম্ভব হয়েছে
আমার স্যারের জন্য, অজয় কুমার দত্ত স্যারের জন্য। স্যার আমাদের এত সুন্দর একটা জিনিস শিখিয়েছেন, সেটা সত্যি খুব সুন্দর জিনিস। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ স্যার। নমস্কার, আমি উষা ঘোষ, স্যারের কাছে রেখি প্রাপ্ত। আমি স্যারের হাত ধরেই এই রেখি ওয়ার্ল্ডে এসেছি। আমি রেখির কাছে খুব কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ। আমি তার সাথে আমার বাবা মাকে আমি প্রণাম জানাই। আমাদের সর্বপ্রথমেই বলা উচিত আমার, ডক্টর মিকাও সুই যদি এটাকে পুনরাবিষ্কৃত না করতেন তো আজকে এই দিনটা আমরা কেউই দেখতে পেতাম না। তো তার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই যে তিনি এত কষ্ট করে এটাকে আবিষ্কার করেছেন এবং ধীরে ধীরে সকলের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। তাই সকল যত গ্র্যান্ড মাস্টারের হাত ধরে এটা এগিয়ে এসেছে তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আমার তার সাথে আমার রেকি গুরু গ্র্যান্ড মাস্টার শ্রী অজয় কুমার দত্তকেও প্রণাম জানাই আর অনেক কৃতজ্ঞতা জানাই। আমার পিতামাতাকে, আমার ইষ্ট দেবতাকে প্রণাম জানাই ও ধন্যবাদ জানাই। আমার সকল আর্চেঞ্জেলসদের, আমার পূর্বপুরুষদের, আমার সকল ডিভাইন গাইডসদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে। এবং সর্বশেষে আমি নিজেকেও অবশ্যই কৃতজ্ঞতা জানাবো, কারণ ডক্টর মিকাও সুই এর কথাতেই আছে, প্রতিটা মুহূর্ত প্রতিটা সময়ে আমাদের গ্র্যাটিটিউড জানানোটা খুব জরুরি। রেকিতে আমরা সেটাই শিখেছি। আর রেকি না করলে, না শিখলে কেউ বুঝতে পারবে না এটা জীবনে কীভাবে অ্যাপ্লাই করলে কীভাবে কাজ করে। যে সেটা শারীরিক সমস্যাও হতে পারে বা অর্থনৈতিক সমস্যাও হতে পারে, মানসিকও হতে পারে আর রিলেশনগতও হতে পারে। আমার সকল বন্ধুরা এই কথাটায় এগ্রি অবশ্যই করবেন, আমাদের যত গুরু বোনেরা বা ভাইয়েরা রয়েছেন। আর রেকি যে কী দিয়েছে, আমি ফেব্রুয়ারি মাসের 4 ফেব্রুয়ারি 2020 এই রেকি ওয়ার্ল্ডে এসেছি আমাদের শ্রী অজয় কুমার দত্ত স্যারের হাত ধরে। আমি জানি না কীভাবে, অনেকেই তো যাক, আজ আর নেগেটিভ কথা বলবো না, থাক, যাই হোক, আমাদের স্যারের হাত ধরে এসেছি, যিনি চিরকাল আমাদের আর কি কন্টিনিউ, যতদিন ওনার সঙ্গে যোগাযোগ হয়েছে কন্টিনিউ আমাদেরকে হেল্প করে চলেছেন, সবসময় গাইড করে চলেছেন কী করব না করব জীবনের। শুধু রেকির মধ্যে নয়, যে কোনো সমস্যায় পড়লেই যে কোনোভাবে উনি হেল্প অবশ্যই আমাদের করে দিয়ে থাকেন, গাইড দিয়ে থাকেন। তো তার গাইডেন্সের জন্যেও, সে চিরকাল যে আমাদের গাইডেন্স দিচ্ছেন তার জন্যেও তাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো, ধন্যবাদ কথাটাও জানি না কেন যেন তার জন্যে খুব কম মনে হয়, কারণ আমি রেকিতে এসে কী পেয়েছি আর কী পাইনি এত কম সময়ের মধ্যে এটা বলে ওঠাটা খুব মুশকিল। তাও 3 মিনিটের ভিডিও হয়ে গেছে, আমি আর আগে কিছু বলবো না। যাকে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই, সকলে খুব ভালো থাকবেন। আমার গুরুরা যারা বড় আছেন তারা প্রণাম নেবেন আর ছোটরা ভালোবাসা নেবেন। নমস্কার। নমস্কার, আমি রুনু হালদার, দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষ গ্রাম থেকে বলছি। আমি ধন্যবাদ জানাই ইউনিভার্সকে এবং প্রণাম জানাই আমার পিতামাতাকে, প্রণাম জানাই স্যার অজয় কুমার দত্তকে। এবং আমি আর্কঅ্যাঞ্জেলদেরও আমার ধন্যবাদ জানাচ্ছি। আমি রেকি শেখার পর থেকে অনেক ভালো আছি, আমার পারিবারিক সমস্যা দূর হয়ে গেছে এবং আমার হাজব্যান্ডের সঙ্গে আমার যে মতবিরোধ চলছিল সেটা সলভ হয়ে গেছে। আমি ভালো আছি, খুব ভালো আছি, দারুণ আছি। নমস্কার, আমি শেতলিনা, কলকাতা থেকে। আমি অজয় কুমার দত্ত স্যারের স্টুডেন্ট। আমি প্রথমেই ধন্যবাদ জানাই মহাজাগতিক শক্তিকে, আমার সমস্ত আর্কঅ্যাঞ্জেলকে
এবং আমার গার্ডেন অ্যাঞ্জেলকে। আমি আমার মা বাবাকে ধন্যবাদ জানাই, আমার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই এবং অতি অবশ্যই ধন্যবাদ জানাই ডক্টর মিকা উসুল, চু জিরো হায়াসি ও ম্যাডাম তাকাতাকে এবং আমার রেইকি গুরু অজয় কুমার দত্তকে আমার আন্তরিক ধন্যবাদ ও প্রণাম জানাই এবং সেই সাথে আমি নিজেকেও ধন্যবাদ জানাই। আমি গত বছর মানে 2020 সালে সেপ্টেম্বরে ফার্স্ট অ্যাটুনমেন্ট নিয়েছিলাম, ফার্স্ট ডিগ্রি অ্যাটুনমেন্ট নিয়েছিলাম, আর এবছর 2021 জানুয়ারিতে আমার সেকেন্ড ডিগ্রি অ্যাটুনমেন্ট আমি নিয়েছি। তো আমার সেরকমভাবে কোনো শারীরিক সমস্যা ছিল না। হ্যাঁ, আমার তিনটে প্রবলেম ছিল, সেটা হচ্ছে আমার মাইগ্রেন প্রবলেম ছিল, আমার প্রেশারটা হাই প্রেশার ছিল, আর আমার কিছু কিছু খাবার খেলে অ্যালার্জি আসতো শরীরে। তো গত বছর সেপ্টেম্বর থেকে এবছরের আগস্ট মানে এক বছর আমার রেইকি জার্নি সম্পূর্ণ হয়েছে, তাতে করে আমি হাতে গুনে বলতে পারি আমার কদিন মাইগ্রেন পেন হয়েছে, যেটা আগে রোজই হতো, বলতে গেলে রোজই হতো। আর ভীষণ সিভিয়ার মাইগ্রেন ছিল, মানে ভীষণ মাথা যন্ত্রণা হয়ে বমি করে দিতাম আমি, তো খুবই সমস্যায় ছিলাম। এখন তো সত্যি কথা বলতে আমার মাইগ্রেন প্রবলেম হয়ই না, মাইগ্রেনের পেন হয়ই না এবং প্রেশারটা এখন লো প্রেশার হয়ে গেছে, যেটা আগে হাই প্রেশার ছিল এখন সেটা লো প্রেশার হয়ে গেছে। আর আমি যে খাবারে আমার অ্যালার্জি ছিল সেই অ্যালার্জিটাও এখন আর নেই। এই গেল আমার শারীরিক দিকের কথা। এবার আসি মেনলি আমার যেই প্রবলেমটা ছিল সেটা হচ্ছে আমার মানসিক প্রবলেম ছিল। মানসিক প্রবলেম হলো আমার জীবনের বিভিন্ন আপস অ্যান্ড ডাউনসের জন্য, আমার জীবনের সব দিক থেকে নানান সমস্যার জন্য আমি ভীষণ ডিপ্রেশনে তলিয়ে গিয়েছিলাম। এতটাই জীবনের প্রতি আমার ফ্রাস্ট্রেশন এসে গেছিলো যে একটা সময় আমি ঠিক করেছিলাম যে আমি এই জীবনটা রাখবো না, তার কারণ আমি যদি মরে যাই তাহলে আমার জীবনের এই সমস্যাগুলো আমাকে ফেস করতে হবে না। বেসিক্যালি এখন আমি নিজের আত্ম উপলব্ধি আমার যেটা হয়েছে, যে সমস্যাকে থেকে পালিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি আমার মধ্যে তৈরি হয়েছিল এবং যে কোনো প্রবলেমকে ফেস করবার মতন সেই মানসিক জোর আমার ছিল না, সেই জায়গা থেকে এর আত্ম উপলব্ধি আমার যেটা হয়েছে, যে সমস্যাকে থেকে পালিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি আমার মধ্যে তৈরি হয়েছিল এবং যে কোনো প্রবলেমকে ফেস করবার মতন সেই মানসিক জোর আমার ছিল না, সেই জায়গা থেকে আমি উঠে দাঁড়িয়ে এখন জীবনটাকে রোজ প্রত্যেকটা দিন আমার জীবনকে ভীষণ পজিটিভভাবে উপভোগ করি। আমার এই এক বছরের জার্নিতে বহু 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 মিরাকল ঘটনা ঘটে গেছে, যেগুলো আমি আগে ভাবতেও পারতাম না। এখন আমার মনে হয় যে এরকম ঘটনাও আমার সাথে ঘটলো, এরকম মিরাকলও হওয়ার ছিল আমার লাইফে, এটা আমি অতি অবশ্যই রেইকির জন্যই পেয়েছি। নমস্কার, আমি কল্যাণী। আমি প্রথমেই ধন্যবাদ জানাই মহাজাগতিক শক্তি রেইকিকে, আমার আর্চঞ্জেল বন্ধুদের এবং আমার পিতা ও মাতাকে এবং ডক্টর মিকা উসুই, চু জিরো হায়াসি ও ম্যাডাম তাকাতাকেও আমার প্রণাম জানাই। আর প্রণাম জানাই আমার রেইকি মাস্টার টিচার অজয় কুমার দত্তকে, যার সংস্পর্শে আসাতে আমি রেইকি সংস্পর্শে আসতে পেরেছি। আজ রেইকি আমার সাথে কতটা সেটা আমি বলে বোঝাতে পারবো না, সেটা বলতে গেলে অনেক লম্বা একটা গল্প হয়ে যাবে, কিন্তু এটা সত্যি কথা যে রেইকির সংস্পর্শে আসা সত্যিই সৌভাগ্যের ব্যাপার। আজকে আমার শারীরিক অনেক রকম প্রবলেম, অনেক রকম অনেক কিছু, মানে কী বা বলবো, এবং অনেক কিছু ঘটেছে আমার সাথে যেগুলো সত্যি রেইকির জন্যেই ঘটেছে। আর আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, রেইকির কাছে, আর্চঞ্জেলদের কাছে যদি সত্যি মন থেকে কিছু চাওয়া যায় কখনো খালি হাতে তারা ফেরান না, এটা সত্যি মানে বলে বোঝানোর মতো না। যে রেইকি সংস্পর্শে এসেছে সে বুঝতে পারবে রেইকি কী। আমি আজ বিগত 2.5 বছর আগে রেইকি সংস্পর্শে আসি,
আমি রেইকি নিয়ে আরও এগোতে চাই এবং রেইকির সাথে চলতে চাই। রেইকি আমার জীবনে অনেক বড় অংশ জুড়ে আছে, এটুকুই বলার। আরও অনেক বলার আছে যা বলে শেষ করার মতো নয়। অসংখ্য ধন্যবাদ বিশ্বশক্তি, অসংখ্য ধন্যবাদ তোমার। আমি শুভদীপ সরকার, আমি কলকাতা কালীগঞ্জে থাকি। তো আমি অজয় কুমার দত্ত স্যারের কাছ থেকে 2020 সালে 16 জানুয়ারি রেকি ফার্স্ট ডিগ্রি অ্যাটেনমেন্ট নিই। তো রেকি ফার্স্ট ডিগ্রি অ্যাটেনমেন্ট বা রেকি কী শেখার আগে আমি গুগলে অনেক কিছু সার্চ করেছিলাম, রেকি সম্বন্ধে জেনেছিলাম বা ইউটিউবে অনেক রেকি টিচারের ভিডিও দেখেছিলাম। তো একদিন অজয় কুমার স্যারের ভিডিও দেখে তো আমার মনে হয়েছিল যে স্যারের কাছে শিখলে আমি ঠিকঠাক শিখতে পারব। পরবর্তী ক্ষেত্রে অনেক ভিডিও বা অনেক স্টুডেন্টদের মুখে জানতে পেরেছি যে রেকি জগতে অনেক ফ্রড টিচার আছে বা অনেক কিছু শিখতে পারিনি, এরকম টিচার অনেক এরকম স্টুডেন্টও এসে স্যারের কাছে শিখেছে। এবং ওই কারণেই আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে ঠিকঠাক স্যারের কাছে, ঠিকঠাক টিচারের কাছে আমি শিখতে পেরেছি। আবার আমার মতো যত রকম যত স্টুডেন্ট আছে স্যারের, সবাই ভালো জায়গায় শিখতে পেরেছে রেকিটা। তো আসলে বিশ্বশক্তি বা ইউনিভার্স বা ভগবান না চাইলে তো কিছুই হয় না, সেটা আমি বুঝতে পারলাম, সেটাই আমি অনুভব করতে পেরেছি রেকি শেখার পরে। তো একটা মানুষের বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, ফাইন্যান্সের সমস্যা, হেলথ ইস্যু থাকতে পারে বা রিলেশনগত ইস্যু থাকতে পারে, সেই জিনিসগুলো রেকি শিখলে খুব তাড়াতাড়ি সলভ করা সম্ভব হবে। এমন কিছু রোগ থাকে মানুষের যেটা ডাক্তারও হাত তুলে দেয় যে আমিও সলভ করতে পারবো না, কিন্তু রেকি সেই জায়গাটা গিয়ে এমনভাবে মিরাকলভাবে কাজ করে, তো সেটা অকল্পনীয় ব্যাপার, না শিখলে কেউ বুঝতে পারবে না। তো আমারও অনেক কিছু সমস্যা ছিল, তো সেইগুলো ধীরে ধীরে রেকি ফার্স্ট ডিগ্রি শেখার 2-3 দিনের মাথায় আস্তে আস্তে সলভ হওয়া শুরু করেছে। এবং যতদিন এই 1.5 বছর কাছাকাছি হয়ে গেল, 1.5 বছরে অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, যেমন যেটা হচ্ছে অনেক কিছু প্রবলেমের মধ্যে পড়েও ছিলাম একবার দুবার, কিছুদিন হয়তো প্রবলেম থাকার পরে এবং রেকির জন্য রেকি সেলফ হিলিং করার জন্য সেই সমস্যাটা মিরাকলভাবে ক্লিয়ার হয়ে গেছে। তো একটা ব্যাপার যে রেকি শেখার পরেও যদি ফুল বেনিফিট নিতে চায় কেউ, তো সেটাকে তাকে রেকি সেলফ হিলিং এভরিডে তাকে প্র্যাকটিস করতে হবে, তাহলেই সম্ভব। এবং সবচেয়ে বড় কথা, নিজের কাছে সৎ থাকতে হবে এবং পিতামাতা এবং গুরুদেরকে মনে মনে ভক্তি রাখলেই হবে। আমাকে প্রকাশ করতে হবে না যে কী শিখছি না শিখছি বা কী কীভাবে আমি কার কাছে কতটা গ্র্যাটিচিউড জানাচ্ছি, মনে মনে ভক্তি থাকলেই সেইটা সম্ভব এবং বিশ্বশক্তি ইউনিভার্সের জন্য সব কিছুই সম্ভব। তো আমি তো দারুণ আছি রেকি শেখার পরে, সব কিছুই আমার পরিবারের লোকজনও ভালো আছে, সব কিছু ইজিভাবে এগিয়ে যাচ্ছে। তো আপনারাও শিখুন, এখন অনলাইনেও রেকি শেখাচ্ছে সবাই, অনলাইন অফলাইনের কোনো প্রবলেম না। অনলাইন নমস্কার, আমার নাম বিক্রমজিৎ দাস, আমি ত্রিপুরা থেকে বলছি। আমি অজয় কুমার দত্ত স্যারের কাছ থেকে রেকি অ্যাটুনমেন্ট নিয়েছি। তো অ্যাটুনমেন্ট নেওয়ার পর 1 মাস পর থেকেই আমার জীবনে অনেক মিরাকল ঘটতে লাগলো। তো তার জন্য আমি দারুণ খুশি এবং আমি অজয় কুমার দত্ত স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং আমি ধন্যবাদ জানাই এই মহাজাগতিক শক্তি রেকিকে, এবং আমি এই ধন্যবাদ জানাই এই গ্রুপের সকল সদস্যকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। নমস্কার, আমি সৌরদীপ। রেকি আমার জীবনে কিভাবে, কখন, কেন এলো সেই বিষয়টাই আপনাদের সামনে শেয়ার করব। আজ থেকে প্রায় 1 বছরের বেশি সময় আগে আমি খুব ডিপ্রেশনে চলে যাই, সবসময় একটা মন খারাপ করে বসে থাকতাম এবং একসময় মনে হয়েছিল যে আমি নিজেকে হয়তো অন্য কিছু করে ফেলব। কিন্তু সেই সময় আমার এক বান্ধবীর সঙ্গে
আমার বিষয়টা নিয়ে আলোচনা করি এবং সে রেইকি সম্পর্কে আমাকে জানায়। এবং তারপর যখন রেইকির কাজ সম্পর্কে আমি জানতে পারলাম, তারপর আমি রেইকি সম্পর্কে আরও একটু জানার ইচ্ছা প্রকাশ করলাম, ইউটিউবে চ্যানেলগুলো দেখতে থাকলাম। তো কোনো এক পর্যায়ে আমি ইউটিউব চ্যানেল দেখতে দেখতে হঠাৎ করে আমার গুরু শ্রী অজয় কুমার দত্তের চ্যানেল আমি দেখতে থাকি এবং ওনার অনেক ভিডিওস আমি দেখতে থাকি। এবং সেই দেখার পর রেইকির সম্পর্কে আরও ইন্টারেস্ট আমার বেড়ে যায়। তারপর আমি সিদ্ধান্ত নিই যে শ্রী অজয় কুমার দত্তকে আমি আমার গুরু হিসাবে গ্রহণ করব। এবং তারপরেই আমি সরাসরি ওনাকে ফোন করি, করার পর ফার্স্ট ডিগ্রি রেইকি, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি আমি গ্রহণ করি। তার সঙ্গে ল অফ অ্যাট্রাকশান আর অ্যাঞ্জেল থেরাপি কিন্তু উনি ফ্রিতে দিয়েছিলেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে রেইকি গ্রহণ করার পর থেকে আমি দারুণ আছি, খুব ভালো আছি, এবং এখন যেরকমভাবে আমাকে দেখা যাচ্ছে আমি ঠিক সেই রকমের থেকেও ভালো আছি। আমি যখনই কোনো সমস্যায় পড়েছি, যখনই আমি কোনো রকম প্রার্থনা করেছি, তখনই আমার প্রার্থনা সাড়া দিয়েছেন বিশ্বশক্তি এবং আমার আর্কাঞ্জেল বন্ধুরা। তো অবশ্যই তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল, তার কারণ সবসময় তারা আমার পাশে ছিলেন, আছেন এবং আগামী দিনেও থাকবেন। আমার গুরুজিকেও ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন, রেইকি আপনাদের সকলের সঙ্গে আছে। ধন্যবাদ। আমি দীপক বলছি উত্তরপাড়া থেকে। আমি স্যার অজয় কুমার দত্তর থেকে ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি এবং সেলফ হিলিং ও স্পেশাল হিলিং নেওয়ার পর থেকে আমি আগের থেকে সব দিক দিয়ে ভালো আছি। এবং এর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। প্রথমেই নিজেকে ধন্যবাদ জানাই, মহাজগতি শক্তির রেইকিকে ধন্যবাদ জানাই, চুজিরো ডক্টর মিকায়ুসুই চুজিরো হায়াসি মাদাম তাকাতাকি এ প্রণাম জানাই, আমার সৃষ্টিকর্তাদের প্রণাম জানাই, অল আর্কেঞ্জেলদের প্রণাম জানাই এবং স্যার অজয় কুমার দত্তকে প্রণাম জানাই। আমি একটা কথা বলতে চাই, স্যার অজয় কুমার দত্তর থেকে এই ফার্স্ট ডিগ্রি নেওয়ার ফলে আমি আগের থেকে অনেক ভালো আছি এবং এরপরে সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি অ্যান্ড মাস্টার ডিগ্রি ওনার থেকে শেখার ইচ্ছা আছে। নমস্কার, আমি পার্থ বাউরি পশ্চিম বর্ধমান থেকে। প্রথমে জানাই আমি নিজেকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ জানাই মহাজগতের শক্তি রেখিকে এবং ধন্যবাদ জানাই ডক্টর মিকাশ চৌধুরী হাসি এবং মাদাম তাকাতাকে। আমি রেকি গ্রহণ করেছি স্যার অজয় কুমার দত্তর কাছে। রেকি যে কি একটা অদ্ভুত ব্যাপার আমার কাছে জীবনে, সেটা বলে বোঝানো সম্ভব নয়। একটা অসাধারণ অনুভূতি ছিল। আর শর্ট ভিডিওতে বলা যায় না রেকির ব্যাপারে। রেকি শিখুন এবং নিজের লাইফকে পরিবর্তন করুন। নমস্কার, আমি অর্পিতা সাধুখা বারাসাত থেকে বলছি। আমি ডক্টর মিকাউসুই এবং চুজিরো হায়াস এবং মাদাম টাকাটাকে প্রণাম জানাচ্ছি। সাথে আমি আমার রেইকি গুরু শ্রী অজয় কুমার দত্ত এবং গুরুমাতা শর্মিষ্ঠা দত্তকে প্রণাম জানাচ্ছি। আমি আমার পিতামাতাকে প্রণাম জানাচ্ছি, নিজেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বশক্তি লাইফ ফোর্স এনার্জি এবং সকল অ্যাঞ্জেল বন্ধুদের এবং আমার আমার গার্জিয়ান অ্যাঞ্জেল সকলকে জানাচ্ছি ধন্যবাদ। আমি প্রত্যেকের কাছে চিরকৃতজ্ঞ, কারণ প্রত্যেকে আমার পাশে আছে বলে আজ আমি সম্পূর্ণ সেভ আছি। আমি গত এপ্রিল মাসের দিকে দাদা থেকে অ্যাটোনমেন্ট নিয়েছিলাম রেইকি ফার্স্ট ডিগ্রি। তারপর বিগত কয়েক মাস আমি প্র্যাকটিস করে মানসিকভাবে যে মানসিক যে ডিপ্রেশনটা আমার ছিল সেটা আমার সম্পূর্ণ কেটে গেছে। আর শারীরিক দিকটা আমি প্রায় 90%
সুস্থ হয়েছি। আর বাকি তো আরও অনেক রকম প্রবলেম আছে, সেগুলো সম্পূর্ণ সল্ট আউট না হলেও কিছুটা হলেও মনে হয় কোথাও আশার আলো আমি দেখতে পাচ্ছি, এরকম পরিস্থিতিতে আছি। তা আশা করি খুব শীঘ্রই আমি এই আশার আলোটা মানে খুবই মানে ফলপ্রদ হবে, মানে আমি সাকসেস পাব, মানে এই বিশ্বাস ভরসাটা আমার বিশ্বশক্তির ওপর, অ্যাঞ্জেলদের ওপর, প্রত্যেকের ওপর আছে, এমনকি দাদার ওপরেও আছে। কারণ আমি এমনও অনেক কিছু মানে মানে কিছু কিছু বিষয়ে আমি দাদাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপেও দাদাকে আমি বিরক্তই করি যে দাদা এটা বুঝতে পাচ্ছি না, ওটা করতে পাচ্ছি না, এটা কী হবে, ওটা কী হবে। দাদা কিন্তু বিরক্ত না হয়ে আমাকে সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়, আমি সেই জন্য দাদার কাছেও কৃতজ্ঞ। আর সত্যি কথা বলতে যারা রেকি অ্যাটোনমেন্ট মানে রেকি ব্যাপার প্র্যাকটিস করেনি তারা বিষয়টা বুঝতে পারবেন না। যেমন আমি যখন মানে ভিডিও দেখে প্র্যাকটিস করতাম তখন একরকম আমার ফিলিংস ছিল, তখন আমি সাকসেস পেতাম কিন্তু ফিলিংস ছিল অন্যরকম। কিন্তু এখন আমি শিখে নিজে করছি, সেখানে তার ফিলিংসটা আবার অন্যরকম, মানে দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। আর এইটা অ্যাটোনমেন্ট নিয়ে যে আমার শুধু নিজে পার্সোনাল কিছু উপকার হয়েছে তা নয়, সাথে আমি আমার মা বাবা মানে আমার মা বাবা দুজনেই অসুস্থ, দুজনের জন্য আমি যতটা পারি হিলিং দেওয়ার চেষ্টা করি। তারপর দাদা যা বলে দিয়েছেন এটা মানে অ্যাঞ্জেল নাম্বার থেকে শুরু করে তারপর যে যে থেরাপিগুলো মানে টিপ নমস্কার, আমি সুস্মিতা বলার বলছি কাছড়াপাড়া থেকে। মহাজাগতিক শক্তি রেকিকে আমি প্রণাম জানাই, ডক্টর মিকা ওসু 20 হাইসে তাকাতা ম্যাডামকে আমি প্রণাম জানাই, প্রণাম জানাই আমার স্যার অজয় কুমার দত্তকে, প্রণাম জানাই আমি আমার পিতা মাতাকে, প্রণাম জানাই আমি আমার গার্জেন অ্যাঞ্জেল এবং সমস্ত আর্ক অ্যাঞ্জেলদের, প্রণাম জানাই আমি আমার ইষ্ট দেবতাকে। আমি রেকি জগতে আসার পরে আমার জীবনে প্রচুর প্রবলেম সলভ আউট হয়েছে, আমার শারীরিক যে প্রবলেম ছিল সেই প্রবলেম থেকে আমি সলভ আউট করেছি। এছাড়াও আমার মিউজিকের দিক থেকে আমি খুবই ভালো রেজাল্ট পেয়েছি, এবং অর্থনৈতিক যে আমার সমস্যা ছিল সেই সমস্যা থেকেও আমি অনেক মুক্তি পেয়েছি, এখন আমি দারুণ আছি, খুব ভালো আছি। নমস্কার, আমি শ্রেয়সী গোস্বামী হাওড়া থেকে বলছি। আমি সবপ্রথমেই হচ্ছে মহাজাগতিক শক্তির এইকিকে প্রণাম জানাই, তারপরে আমি আমার গুরু শ্রী অজয় কুমার দত্ত মহাশয়কে প্রণাম জানাই, আমি ডক্টর মিকা উসুইকে আমার প্রণাম জানাই, এবং আমি স্যারের কাছ থেকে 3 মাস আগে রেকি ফার্স্ট ডিগ্রি অ্যাটোনমেন্ট নিই, তো তারপরে আমার লাইফে অনেক কিছু ছোটো বড়ো চেঞ্জেস আসে, এবং স্যার সবসময় যেভাবে গাইড করে সেটা না বললেই নয়, স্যার এইভাবে ভবিষ্যতেও সবসময় গাইড করবেন, কারণ আপনার ব্যাপারে যাই বলবো তাই কম বলা হবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। এইভাবে নমস্কার, আমি সবিতা মণ্ডল, আমি মহাজাগতিক শক্তি রেকি সমস্ত এঞ্জেলস আর্ক এঞ্জেলস এবং আমার রেকি গুরু শ্রী অজয় কুমার দত্তকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই, এবং ডক্টর মিকা ওসুর জন্মদিনে আমি ডক্টর মিকা ওসুকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। এই মহাজাগতিক শক্তি রেকি এবং সমস্ত এঞ্জেলস আর্ক এঞ্জেলসের আশীর্বাদে আমি আমার রেকি গুরু শ্রী অজয় কুমার দত্তকে আমি পেয়েছি। 2019 সালে আমি স্যারের কাছ থেকে আমি রেকি মাস্টার ডিগ্রি অ্যাটোনমেন্ট নিয়েছি, মাস্টার টিচার, এবং এই রেকি নিয়ে আমি খুব ভালো আছি, সুস্থ আছি শারীরিক এবং মানসিকভাবে। আমার রেকি আমার জীবনে এবং আমার শরীরে সদা সর্বদা বিরাজ করছেন, সকল বিষয় সকল কাজে সাকসেসফুল এনে দিচ্ছেন সমস্ত এঞ্জেলস আর্ক এঞ্জেলসরা এবং এই মহাজাগতিক শক্তি রেকি। এবং আমার জীবনের মূল উদ্দেশ্য আমি নিজে সুস্থ থাকব এবং অন্যকেও সুস্থ রাখব। আপনারা আসুন, আপনারা সকলে রেকি শিখুন, আপনারা খুব ভালো থাকুন, রেকি শিখে এবং সুস্থ থাকুন। নমস্কার, আমি সোমা মণ্ডল, শিলিগুড়ি মাটিগড়া থেকে বলছি। আমি গত বছর অজয় স্যারের কাছ থেকে প্রথম অনলাইনের মাধ্যমে রেকি ক্লাস নিয়েছিলাম। আমি রেকি শিখে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে
উপকৃত হয়েছি। আর আজকে আমি আপনাদের সাথে আমার একটি অভিজ্ঞতা শেয়ার করছি যা আমি এবং আমার পরিবারের সকলেই, বিশেষ করে আমার মা, ভীষণভাবে উপকৃত হয়েছে। আমার মা দীর্ঘদিন থেকে একটি রোগে আক্রান্ত ছিল, কিন্তু যার অনেক চিকিৎসা করানোর পরেও যা সঠিক চিকিৎসা আমরা করাতে পারিনি, কিন্তু এখন আমার মা সম্পূর্ণভাবে সুস্থ, যা একমাত্র সম্ভব হয়েছে এই রেকির জন্য। তাই আমি বিশ্ব মাঝে শুধু রেকি এবং সমস্ত আটজনের অ্যাঞ্জেলদের এবং আমার গুরু শ্রী অজয় কুমার দত্তকে ধন্যবাদ জানাই। নমস্কার। নমস্কার। রেকি শক্তি ধন্যবাদ জানাই ডক্টর মিকালসে চুজিরো হায়াসি ও ম্যাডাম তাকাতাকে আমার প্রণাম জানাই। আমার পিতামাতা রেকি গুরু এবং বিশ্বের সকল এনার্জিকে আমি আমার প্রণাম জানাই এবং সবার কাছে আমি চিরকৃতজ্ঞ, যার জন্য আমি এই রেকি শব্দটার সঙ্গে যুক্ত হতে পেরেছি। তিনি হলেন স্যার অজয় কুমার দত্ত। পরমপিতার মুখে শুনতাম আমরা সবাই নাকি বিরাট কিছু। তো আজ আমি রেকি শিখে মর্মে মর্মে অনুভব করতে পেরেছি যে আমার মধ্যে বিশ্বের অফুরন্ত শক্তি লুকিয়ে আছে। রেকির মাধ্যমে এই বৃহৎ সমাজটার সাথে যুক্ত হতে পেরেছি এবং রেকিকে জনসমর্থে তুলে ধরতে পেরেছি এবং জীবজগতের কল্যাণের জন্য কিছু করতে পেরেছি, তা শুধু রেকির জন্য, একমাত্র রেকি শিখে। আমার মানব জন্ম সার্থক, কিছুটা হলেও সার্থক হয়েছে বলে মনে করি। ধন্যবাদ। নমস্কার, আমি অর্পিতা, দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর থানা থেকে। আমি রেকি শিখেছি আমার রেকি গুরু শ্রী অজয় কুমার দত্তের কাছ থেকে। রেকি শেখার পর আমার লাইফে যেটা হয়েছে সেটা হচ্ছে পজিটিভিটিটা আমার লাইফে ভীষণভাবে বেড়ে গেছে। আমি ফুলফিল একটা নেগেটিভ মানুষ ছিলাম, আমার মধ্যে পজিটিভিটি বলে কিছুই ছিল না। রেকি শেখার পর থেকে আমার মধ্যে পজিটিভিটি চলে এসেছে। আমার শারীরিক অনেক প্রবলেম ছিল, রেকি শেখার পরে সেই প্রবলেমগুলোও সলভ হয়েছে। যদি খুব ছোট্ট করে বলতে হয় তাহলে রেকি শেখার পর আমার শারীরিক এবং মানসিক অনেক পরিবর্তন দেখা দিয়েছে, যা আমি একজন ফুল অফ নেগেটিভ মানুষ ছিলাম। রেকি শেখার পরে আমি কিন্তু সম্পূর্ণভাবে একজন পজিটিভ মানুষে পরিণত হয়েছি। ব্যাস এটুকুই। ডক্টর মিকাউসের জন্মদিনে ওনাকে জানাই আমার সশ্রদ্ধেয় প্রণাম। থ্যাংক ইউ। নমস্কার। পূর্ব বর্ধমানের জামালপুর থেকে আমি মিঠু চক্রবর্তী বলছি। প্রথমে মহাজাগতিক শক্তিকে প্রণাম জানাই, রেকি সমস্ত আর্চঅ্যাঞ্জেলদের প্রণাম জানাই, সমস্ত আধ্যাত্মিক জগৎকে আমি প্রণাম জানাই, আমার সৃষ্টিকর্তাকে প্রণাম জানাই, আমার মাতা পিতাকে প্রণাম জানাই, আমার পূর্বপুরুষদের প্রণাম জানাই। ডক্টর মিকা উসুই চুজিরো হায়াসি ও ম্যাডাম তাকাতাওকে প্রণাম জানাই। আমার রেকি গুরু ও রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্তকে আমার প্রণাম জানাই। রেকি সম্বন্ধে বলতে গেলে প্রথমে বলতে হয় যে রেকি শিখতে গেলে ভালো গুরুর কাছে শিখতে হয়, যেটা আমার প্রথমে ভুল হয়েছিল। আমি রেকি ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি এবং অ্যাঞ্জেল শিখি, কিন্তু ভালো শিক্ষকের গাইডেন্সের অভাবে আমি সব কিছু ছেড়ে দিই। আমার ভাগ্য ভালো যে আমি স্যার অজয় কুমার দত্তকে গুরু হিসেবে পেয়েছি। আবার নতুন করে 2021 সালে মার্চ মাস থেকে আমার রেকি জগতের নতুন করে শুরু হয় স্যারের কাছে। রেকি শিখে আমি সব থেকে বড় জিনিস, আমার বাবা অসুস্থ ছিল, আমি বাবাকে সুস্থ করতে পেরেছি, আমি নিজে সুস্থ হয়েছি এবং আমার পরিবারকে সুস্থ রাখতে পেরেছি এবং ফিনান্সিয়াল দিক থেকে আমি উন্নতি করতে পেরেছি। এবং এবার আরও কিছু সমস্যা আছে, সেগুলো আমি ভবিষ্যতেও উন্নতি করতে পারবো। এবং সব থেকে ভালো, সুস্থ, নিজেকে সুস্থ থাকতে গেলে, ভালো থাকতে গেলে রেকি শিখে নেওয়া ভালো। রেকি জগৎ এমন একটা জগৎ যেখানে শুধুই সাফল্য পাওয়া যায়। আমি প্রচুর সাফল্য পাচ্ছি, সেটা আমার স্যার অজয় কুমার দত্তের অনুপ্রেরণায়। তাই
স্যারের কথাই বল, স্যারের কথাই আমি রিপিট করছি, ভালো থাকতে সুস্থ থাকতে রেকি শিখে নিন, ভালো সবথেকে বড় জিনিস গুড রিসিভার হন। থ্যাংক ইউ। নমস্কার, আমি শুভঙ্কর দেবনাথ, আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনার দেবঙ্গা গ্রামে। মহাজাগতিক শক্তি রেকিকে আমি ধন্যবাদ জানাই আমার জীবনে থাকবার জন্য। আমার পূজনীয় ডক্টর মিকাউসুই চু জিরো হায়াসি এবং মাদাম তাকাতাকেও আমার প্রণাম জানাই, এবং আমার প্রণাম জানাই স্যার অজয় কুমার দত্তকে, যিনি আমাকে ফার্স্ট ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রি রেকি অ্যাটুনমেন্ট দিয়েছেন। আমার জীবনের রেকির অভিজ্ঞতা যদি আমি সম্পূর্ণ শেয়ার করতে বসি তাহলে হয়তো এই ভিডিওটি প্রায় কয়েক ঘন্টার হয়ে যাবে, এবং তা তো সম্ভব নয়। এক কথায় বললে শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে যদি বলি, আমার আত্মার শান্তির কথা, আমার নিজের সেলফ ফিলিংয়ের কথা, আমার নিজের আত্মার সন্তুষ্টির কথা, তাহলে আমি এটুকু বলতে পারি যে রেকির থেকে আমি এত কিছু পেয়েছি যে সংক্ষেপে হয়তো বলে বোঝানো সম্ভব নয়। আমি শারীরিক কোনো রকম অসুস্থতা থেকে বা মানসিক কখনো বিপদে পড়েছি, বিভিন্ন বিপদ থেকে বেরিয়ে এসেছি, রেকির মাধ্যমে রেকি কল করে, রেকির কাছে প্রার্থনা করে, বিভিন্ন যখন আমি মানসিক চাপ অনুভব করি আমার ডেইলি লাইফে, যখন আমি চাপ অনুভব করি তখন আমি রেকির কাছে প্রার্থনা করেছি যাতে সেখান থেকে আমি সেটাকে কাটিয়ে উঠতে পারি, এবং আমি সফলভাবে কাটিয়ে উঠতে পেরেছি, এবং সেটা শুধুমাত্র রেকির জন্য। যদি আমি বলি যে আমার নিজের ব্যক্তিত্বের মধ্যে কতটা প্রভাব আছে রেকির, তাহলে বলতে হবে আমি আজ প্রায় দেড় বছর ধরে রেকি করছি, এবং সেটা আমার কমপ্লিটলি পার্সোনালিটি চেঞ্জ করে দিয়েছে। আজ থেকে এক দেড় বছর আগে যে আগে যে ছেলেটি ছিল, আজ আর সেই ছেলেটি নেই। তো পার্সোনালিটিতে অনেক পার্থক্য আছে। আমার সম্পর্কগত দিক থেকে, আমার পরিবারের সাথে সম্পর্ক, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব দিক থেকে যদি বলি, তাহলেও রেকি আমাকে অনেক অনেক সাহায্য করেছে। আমার বয়স 18 এবং আমি একজন স্টুডেন্ট, এবং যদি বলি স্টুডেন্ট লাইফে, তাহলেও রেকি আমাকে অনেক অনেক হেল্প করেছে ডিস্ট্রাকশন কাটানোতে, বা মনোযোগ কী করে বাড়ানো যায়, মনোযোগ আস্তে আস্তে বাড়ানোতে, এগুলো সব দিক থেকে রেকি আমাকে অনেক অনেক সাহায্য করেছে, এবং তার জন্য আমি রেকির কাছে কৃতজ্ঞ, এবং আমার রেকি মাস্টার শ্রী অজয় কুমার দত্তের কাছেও আমি কৃতজ্ঞ, কারণ তার কাছ থেকে আমি ফার্স্ট ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রি রেকি অ্যাটুনমেন্ট পেয়েছি, এবং আমি এই আশীর্বাদটাকে আমার জীবনে পেয়েছি যে রেকি আমার লাইফে আছে। ধন্যবাদ। আমি শর্মিষ্ঠা দত্তা। সবার প্রথমে আমি ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে চাই যে আমাকে হাত ধরে এই অকাল সায়েন্সের দুনিয়াতে নিয়ে আসার জন্য, যেটা আমি কখনো ভাবতেও পারিনি। আমি রেকি গ্র্যান্ডমাস্টার এবং আমার হাজব্যান্ড শ্রী অজয় কুমার দত্তকে থ্যাংক ইউ জানাতে চাই আমাকে নিউমোলজি, অ্যাঞ্জেল কোর্স, উশুই রেকি এত কিছু শেখানোর জন্য। আর আজকে রেকির আশীর্বাদে আমি যে রেকি এত অ্যাটুনমেন্ট মানুষকে দিতে পারছি, এটাও আমার কাছে অনেক বড় কথা। এটার জন্য আমি ইউনিভার্সের কাছে, রেকির কাছে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যে আজকে আমি কাউকে অ্যাটুনমেন্ট দিচ্ছি, এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। আর রেকির কৃপাতে আমি একটা টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে এসে আজকে যে একটা এত ভালো একটা মানে বিয়ের পর একটা জীবন পেয়েছি, এটার জন্য আমি রেকিকে যত থ্যাঙ্কস বলি সেটা কম। এছাড়া রেকি আমার লাইফে প্রতিদিন প্রতিনিয়ত আমাকে হেল্প করে যাচ্ছে, সেটা আমি বুঝতে পারি অনেকভাবে। সকালে ওঠা থেকে নি রাতে ঘুমোনো অবধি রেকি আমাকে বহুভাবে অ্যাকচুয়ালি হেল্প করে। আমি সেগুলো হয়তো এত কিছু আমি এই ভিডিওতে বলে উঠতে পারবো না, বাট রেকি আসার পর আমার লাইফ সব দিক থেকে, ফাইন্যান্সিয়ালি বা আমার হেলথের দিক থেকে, সব দিক থেকে আমি বলতে পারি, রিলেশনশিপ ওয়াইজ মানে যা যা জীবনে সম্ভব সব দিক থেকে রেকি আমাকে এত সুন্দর করে তুলে ধরে রেখেছে যে সেখানে আমি যাই বলি রেকির ব্যাপারে খুবই কম হবে। রেকি শেখার পর আমার জীবনের সব দিক থেকে একটা ব্যালেন্স এসে গেছে, সেটা মানসিক দিক থেকে হোক, সব দিক থেকে আমি দারুণ আছি। মানে এটা আমার দেখেও হয়তো আমাকে বোঝা যায় যে আমি রেকি শেখার পথে কতটা ভালো আছি। এবং আমি আমার সেন্ট এক্সপেডাইট, আমার গুরুর কাছে, আমার রেকির কাছে, ইউনিভার্সের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং গ্র্যাটিটিউড এক্সপ্রেস করছি।